ओनली बाउल हबिल सरकार यूट्यूब चैनल আস্তে আমার কথার পিছনে কথা আইবই প্রয়োজনে আমি কইছি না সাইটটা বাজলে গান কেন্দ্র দিয়ে এক ঘন্টা বেশি গাইম অসুবিধা আছে হ্যাঁ আজান পড়বো এরপরে আপনারা বলবেন যে আজান পড়ছে এখন গান অফ করেন এরপরে অফ হইব আজানের আগ পর্যন্ত কোনো অফ নাই আস্তে গান গাইবার আইছি ফাইজলা আমি করতাম আইছি না কাদি যায় কিচ্ছা কইছে मोटा जिनिसटार कथा तोमार कि भाई मने होइलो अत मोटा जिनिसटा जिनिसटा तो मोटा মোড়া দেখে অভ্যাস হয়েছে না মোড়া দেখে অভ্যাস হয়েছে নাই শুনবো শুনবো রেকর্ড আছে মোড়া দেখে অভ্যাস হয়েছে সাত ছয় জাতের মোড়া দিয়ে খেলছো তো এর লাগে মোড়ার কথা মনে হয় আমার হিরা জোলা দেখ কয় ভিতরে ভিতরে আদর করে হ্যাঁ ঠিক আছে ভিতরে ভিতরে আমি আদর করি তবে কথার বেলায় কাউকে আমি সার দেই না তোমারে আমি ভাবছিলাম যাচ্ছে যে ডামন সাইডে কয়ে জাগগা কয় আমি বলছিলাম যে সালাম সরকারের নামটা শুনলে কিছু কিছু শিল্পীর আর ফেটটা হইলো শুনে কি বলছিলাম না হ্যাঁ কইছে কি সালাম সরকার নিশাকুর কি কথাটা বলছে বলছে কথাটা আচ্ছা তোমারে কি নিশাকুরিয়া কি তোমার উপরে কোনো এই গাড়ি চালাইছি না না হ্যাঁ তোমার উপরে কি কোনো গুরাব যা চালাইছিন যদি চালায় এটা হে হ্যালো হ্যালো যদি চালায় থাকে তাহলে তো তুমি নিশা কর কইবাই কিন্তু সালাম সরকারকে একজন নিশা করে সবাই জানে মোটামুটি এটা হইলো বাংলাদেশে সবাই জানে কিন্তু ব্যক্তিগত বিষয়টা তুমি মঞ্চে ধরিয়া তুলক কেন তোমারও তো ভাতটা বিয়া হইছে গুন্ডার ভিতরে যে হুন্ডা তা এটা কি আপনারা জানেন এরে দেখতাছেন ভদ্রতা কিন্তু গুন্ডা দেওয়া কিন্তু এর ভিতরে কিন্তু হুন্ডা এর কিন্তু তার কিন্তু অন্তত ছয়টা কলা কাইছে ছয় নাম্বার কলার মধ্যে এফোর্সে আপনারা জানেন ও ভদ্রতা দেখাও না ভদ্রতা দেখাও সালাম সরকার নিশা করে এটা বাংলাদেশে সবাই জানে এটা তুমি মঞ্চে ধরিয়ে তোলার কারণ কি তুমি গান গাও না এটা হইলো তোমার ব্যক্তিগত বিষয় যে আমার ভালো লাগে না আমি গাই না তুমি গান না গাও কিন্তু একজনের ইজ্জতের উপরে হাত দিবা কেন এ অধিকার কে দিছে এই তোমার তোমার উস্তাদরে আমি কোনো কিছু কইছি না তার উস্তাদরে আমি কোনো কিছু কইছি না তার উস্তাদেও কিন্তু এরকমই কিন্তু ব্যক্তিগত এটা সবাই কম বেশ এটা করে কিন্তু এইগুলি কি মঞ্চে বলার জিনিস তুমি কয়টা মানুষ রে কয়টা মানুষের জীবন নষ্ট করছো তুমি নিজে কইতারবা
ভদ্রতা দেহাও কয়ডা মানুষের জীবন নষ্ট করছো তুমি নিজে কইতারবা কয়ডা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এ লক্ষ লক্ষ টাকা কিরায় কাইছো তুমি কইতারবা ইয়া হনো তোমার 14টা লাং ধরা তোমার আদব শিহাও না সম্মান শিহাও সম্মান শিহাও আমার উস্তাদ রে ডাক্কে লাই নিশাকুর আমার উস্তাদ যদি নিশাকুর হয় তাইলে আমি নিশাকুরের বাচ্চা হয়ে গেলাম না হ্যাঁ তে নিশাকুরের বাচ্চার কথাটি একটু হুন্নে যাও সিন্নে রাহো আমার লগেও তুমি গান না গাইও জিন্দেগিতে তুমি গান না গাও আমি এডি চাই আমার লগেও তুমি গান না গাইও কতটুক বড় ব্যাধব চিন্তা করছেন আমার উস্তাদ রেডা হ্যাঁ নিশাকুর গ্যাস হয়ে গেছে ফেট ফুল্লা যায় আমার মনে হয় তার সাথে বোধহয় কোনো গভীর সম্পর্ক ছিল এখন সম্পর্কে বাটা ভরিয়াছে বুঝলিয়া আমার মনে হয় এইটা এই কলঙ্কটা রোডাইতাছে এইটা তুমি নিশাকুর 14,000 নিশাকুর ডাকলেও কোনো কাম হইতো না সালাম সরকার সালাম সরকারি সালাম সরকার সালাম সরকার একটা সুলের দাম 52 লাখ টাকা তোমার বেসলে এটা হইব ও আদবাজি যদি হায়া গুমটা দে হায়া ভদ্রতা দে হায়া 30-40 হাজার টিয়া 50 হাজার টিয়া বাইনা লই এলেও না ভদ্রতা থাকবো থাকবো আজকের আজকের পর থেকে ভদ্রতা আর থাকবে না আর তোমাকে আমি সার দিব না বহুত সার দে গান গাইছি বহুত সার দে তোমারে গান গাইছি আর জিন্দেগিতে তোমাকে আমি সার দিব না এটা আমি এই ইউটিউবে রেকর্ড করে রাখো ক্যামেরা রেকর্ড করে রাখো আজগা ইতিহাস থাকবে বাংলাদেশের মাধ্যমে সালাম সরকার আমি নিশাকুর ডাকে এই কেউ কে কি আচ্ছা নিশা কইরা কেউ কে কি মন্দ কইছে না কোন মঞ্চে কেউ রে মন্দ কইছে না হ্যাঁ কেউ রে হালা সুধীর ভাই ডাকছে না হ্যাঁ তার গান সে গাইছি একটা গান আছে নতুন করে ভালোবেসে দুঃখ দিও না এই জীবনের শুরু তুমি তুমি আমার শেষ তোমার জন্য পাগল বেশে ঘুরবো নানান দেশ সালাম যদি নেশায় থাকে মাতাল বলো না নতুন করে তুমি আমায় দুঃখ দিও না আস্তে গানটা গাইতাম না কি কথাটা বলছে গানটা গাওয়ান লাগবো গাওয়ান লাগবো সুখে থাকো সুখী হও সুখে থাকো সুখী হও করি কামনা দেখিতে ঠিক তোমার মত ছিল একটি পাখি সেও আমারে দিয়ে গেল জন্মের মত ফাঁকি দেখিতে ঠিক তোমার মত ছিল একটা পাখি সেও আমারে দিয়ে গেল জন্মের মতো ফাঁকি সোনার জীবনে কেমনে রাখি সোনার জীবনে কেমনে রাখি তা তো জানি না
জীবনের শুরু তুমি তুমি আমার সে তোমার জন্য পাগল দেশে করব আনন্দে এই জীবনের শুরু তুমি তুমি আমার সে তোমার জন্য পাগল বেশে করব আনন্দে সুখের ভুবনে থাকব সুখের ভুবনে থাকব আমরা দুই জন নতুন করে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না আমি যাহা শিখি নাই গো শিখাইয়া লইয় আমি যাহা বুঝি না গো বুঝাইয়া দিও আমি যাহা শিখি না গো শিখাইয়া দিও আমি যাহা বুঝি না গো বুঝাইয়া লইও ওরে সালাম যদি নেশায় থাকে সালাম যদি নেশায় থাকে মাতাল বলো না নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ সুখী হও সুখে থাকো সুখী হও করি কামনা নতুন করে বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে তুমি আমায় দুঃখ দিও না বন্ধুরে তুমি আমায় দুঃখ মাতাল কবি রাজ্জাক দেওয়ানের নাম শুনছেন আপনারা সে মাতাল কেমনে হইল এটার পিছনে কারণ কি সে মাতাল মাতাল হওয়ার কারণেই হইল সে নিজেই বলছে যে আমি আস্তে আস্তে খুদা গান ভরে হইব এই মাতাল কেন হইছে এই মাতাল কবি রাজ্জাক দেওয়ান কি করছে মঞ্চে পইয়া গান গাইছে আর সে মদ খাইছে কিন্তু কাউকে কটু ভাষায় কোনো কথা কাউকে বলে নাই যে যে প্রশ্ন করেছে কঙ্কানো কঙ্কানো ভাবে খণ্ড খণ্ড করে প্রশ্নের উত্তর দিছে এই মাতাল মাতাল কবি রাজ্জাক দেওয়ানের নাম শুনছেন না আপনারা এই মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছেলে কাজল দেওয়ানের নাম শুনছেন না আমরা হ্যাঁ কিন্তু সেও তো একজন নিশাকুর নিশা কেডা না করে যেমন তুমি আমি টাকার নিশায় গান গাইতেছি তুমি আমিও তো একজন নিশাকুর টাকার নিশায় গান গাইতেছি এটা আমার পেশা এটা আমার নিশা এটা আমার ব্যবসা আস্তে কথা কথা আমি একটা কথা আমি বলবো না তবে এটার ফয়সালা দিতে হবে এরপরে আমি গান করব সালাম সরকার যে সালাম সরকারকে এইভাবে মঞ্চের মধ্যে সালাম সরকারের সাথে গান গাইবে না বেশ ভালো কথা যে তার ভালো লাগে না সে গান গাবে না কিন্তু একজনের ইজ্জতের উপরে হাত দিবে কেন গান আমি এখানে স্থগিত রাখলাম যতক্ষণ পর্যন্ত এটার ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি গান করব না আমরা একটা গান
এটার ফয়সালা দিতে হবে একজন উস্তাদ উস্তাদের একজন ছাত্রর সামনে একজন উস্তাদ রে মান ইজ্জত মারবো নিশাকুর কইব আমি কি তার উস্তাদ রে আমি কোনো কিছু বলছিলাম হ্যাঁ এই আমিও তো একজন সন্তান আপনার বাবা নিশা করে আপনার বাবা নিশা করে এখন এই মঞ্চের মধ্যে হাজারো মানুষের সামনে যদি যদি একজনকে বলে যাই তোর বাবা নিশা করে এটা আপনাদের মনে লাগবে না হ্যাঁ না আমি আমি গান করব না আমার জীবনে বহু বাউলে গান শুনছি যাই হোক বাউল এসছে বেলাতে বাড়িও মারছে মুখ বুলে বেলাতে বাড়িও মারছে উল্টা হল্ডা আপনারা যদি শিল্পী এরকম করেন আমরা কই যাব বলেন আমরা জনগণ কই যাওয়ার জায়গা আছে শান্তি আমরা কই পাই একটা বাউলের গান শুনলে একটা মানুষ শুদ্ধ হয়ে যায় প্রেস হয়ে যায় যদি গানের অর্থ সে বুঝে আর যদি অর্থ না বুঝে তার গান তার জন্য হারাম যদি গান না অর্থ না বুঝেছে তার জন্য গান হারাম আজকে আপনাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে শিক্ষা নিব আপনারা যদি আমাদের সামনে রাগ পায় এটা আমরা আন্তরিক একটা দ্বন্দ্ব এটা গোপনে করবেন এটা আমরা গোপনে করবেন যাই হোক যেটুকু ভুল হয়ে গেছে হ্যাঁ বাচ্চা মানুষ হয়তো একটু ভুল করেই ফেলছে আপনি এটা মনে কিছু রাখেন না আসলে আমাদের সামনে যদি আপনি এরকম একটা রাগ করেই যান তাহলে আমরা কিন্তু কষ্ট পাবো আমরা একজন শিল্পী মানুষ শিল্পী মানুষ মহাগেনি শিল্পী মানুষ ভাই আমি কথা বলতে দেন শিল্পী মানুষ মহাগেনি তারা জ্ঞান নি বোধাই আমি তো আরো বেশি জ্ঞানী কারণ যেহেতু আপনি একটু কম দেখেন চোখে প্রশ্নই বলি এরপরে আপনি যে যে গান জানেন যে অর্থ কথা বলেন এরপরে আপনি মহাগেনি না আমরা হচ্ছে মহাগেনি আপনি আপনি যদি না বুঝেন তাহলে আপনার খেয়ে বুঝাবে এখানে বুঝানোর মতো আর কেউ নাই আপনি নিজেই বুঝতে হবে আপনি কপা করতে হবে আপনি উস্তাদ আপনি বড় বাউল ফেরো চুটু বাচ্চা মানুষ এটা ভুল করেই পেয়েছি আপনি ওপেন করা ঠিক না আপনি জিত করা ঠিক না এটা কপা করে দেওয়া আপনার উচিত কমল মহত্তের লোকন ভাই আপনি তাকে এই মাইককে ক্ষমা করে দেন আমাদের সামনে তাহলে আমরা খুশি হব আর কি ঠিক আছে আমি ক্ষমা করব সেটা কথা বলুক আমাকে সে যা ইচ্ছা তা বলতে পারে আমি তারে যা ইচ্ছা তা আমি বলতে পারি কিন্তু তার উস্তাদকে কি আমি বলতে পারবো হ্যাঁ সে কি আমার উস্তাদকে বলতে পারবে হ্যাঁ দেশে তাইলে সে উঠুক সেটা কথা বলুক আমি ক্ষমা করে দিই আমি ক্ষমা করে দেব হ্যাঁ হ্যালো দাঁড়ান দাঁড়ান এক মিনিট আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তান এসে ভর করছে আমার উপরে আস্তে আস্তে এক মিনিট কথা বলবো না আমার কথা শোনেন আমি আর গান করবো না আমার একটু কথা হলো আমি আমি কিন্তু বলি নাই আমি সালাম সরকারের সাথে গান করি না ভাই বলছে দাঁড়ান এক মিনিট আপনারা দুই মিনিটে কথা শেষ হয়ে যাবে কথা হলো আগে কথাগুলো বুঝেন আমি কিন্তু বলি নাই যে সালাম সরকারের সাথে আমি গান করি না উনি আমাকে বলছে যে গল্পের গোডাউন আমি আমার উস্তাদের সাথে অনেকে গান করে না তার পেট ফুলা যায় এর মধ্যে তুমিও মনে হয় উস্তাদের সাথে গান করো না এইগুলো রেকর্ড আছে আমি এটা সাক্ষী উনি বলছে যে তুমিও উস্তাদের সাথে গান করো না কথাটা কিন্তু উনি মিন করছে মানে উনি বলছে যে তুমি উস্তাদের সাথে গান করো না আমি যে আপনার উস্তাদের সাথে গান করি না এটা আপনি কোন যুক্তিতে বললেন এর জন্য আমি বললাম যদিও গান না করে থাকি বা গান যদি না করি আপনার উস্তাদ ড্রিঙ্ক করে আসলে নেশা করে হয়তো বা আমার এটা গ্রান লাগে আমি গ্যাসে করি না এটা আমি হাইসা হাইসা বলছি না কথাটা আচ্ছা এক মিনিট দাঁড়ান এক মিনিট হবিল ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান আমি বলছি আপনার উস্তাদ নেশা করে সত্যি আপনার উস্তাদ নেশা করে এখন এটা আমার বলা ঠিক হয় নাই এটা এইভাবে ওপেন বলা হয় নাই কিন্তু আপনার কথার পিছনে কিন্তু এটাই আসছে যে পেটটা ফুলে যায় যেহেতু এটা একটা যুক্তি এটা অযৌক্তিক না মানে আমি একটা যুক্তি দেখাইছি একটা আমার কথা শুনেন আপনি আমার কথা ভাই আপনি এক মিনিট এরকম উত্তেজিত আমার কথা শুনেন আমার কথা শুনেন এক মিনিট এরকম করবেন না আপনার সাথে শুনেন আপনি অনেক আমার কথা শুনেন বাবারা একটা কথা শুনেন গান সবাই সব সময় গাইতে পারবে না এক মিনিট আমার আমাকে এক মিনিট বলতে দেন আরে উভয়ে শুনছি আমি মাপছি
আমার কথা শুনেন, আমি আমার কথাটা আগে বুঝতে চেষ্টা করেন। এই মাথার কাপড়ের জন্য, এই মাথার কাপড়ের জন্য যথেষ্ট কথা সবার কাছেই শুনি। এখন ঘুমটার নিচে যদি পুংটা থাকতো তাহলে আমার নবীর বংশে যারা ছিল তারা কি পর্দা করেন নাই? আমাদের মা বোনরা যে পর্দা করে, সবাই পর্দার আড়ালে খারাপ থাকে। এক মিনিট হবিল ভাই, পিন্ট অফ সাইলেন্ট প্লিজ, এক মিনিট। আমি বলছি না আমাকে কথা বলার সুযোগ দিতে, আমি বলছি না আমাকে সুযোগ দিতে। আপনার উস্তাদ নিশাখর, তাই আমি নিশাখর বলছি। এক মিনিট আমাকে বলতে দিচ্ছেন না কেন, এমন করেন কেন? আপনি কি আমার সাথে, আমি নিশাখর বলছি, পরবর্তীতে এটা আমাকে সমাধানটা করতে দেন, আপনি সমাধান করতে দেন। আরে মিয়া, এরকম করতেছেন কেন? হ্যাঁ আমার তো ভুল হবেই, কারণ আপনাদের মতো তো আমি আড়ালে কিছু করতে পারি না। আমি তো আপনাদের মতো না, আমি আপনাদের মতো না, আপনাদের মতো না বিধাই আমার এত সমস্যা। আচ্ছা ঠিক আছে, এই বন্ধ করো এগুলা। না না না, শোনেন, ওনারা ভালো মানুষ, আমি ভালো না, ওনারা অনেক ভালো। আসলেই সালাম কোম্পানিতে যারা আছে তারা সবাই ভালো, আমি ভালো না রে বাবা, আমি ভালো হইতে পারি নাই, আমি ভালো না। ওনারা ভালো মানুষ, ওনারা ভালো থাকুক, আমি আপনার সাথে গান করব না এটাও কোনো দিন বলবো না। আপনি অনেক ভালো, আপনারা সত্যি অনেক ভালো, আমি ভালো না, কারণ ঘুমটার আড়ালে আমার অনেক খারাপ আছে। কারণ আমি খারাপ না ভালো, এটা আমার স্রষ্টাই ভালো জানে, আর কার কিছু বলার নেই। আমার কার কর্ম কেমন সেটা একমাত্র আল্লাহই জানে, আল্লাহর উপরে রয়ে গেল। শেষ করেন ভাই। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার সত্যিই ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন হবিল ভাই। আসলে আমি ভালো না, যথেষ্ট। এই হ্যালো, চেক, এক মিনিট হবিল ভাই, আমি এক মিনিট বলি। উনি যেহেতু ভুল স্বীকার করছে, ভুলের উদ্দে কোনো কিছু নাই, ভুলের উদ্দে কোনো কিছু নাই, উনি ভুল স্বীকার করছে, এটা নিয়ে আর কোনো বিতর্ক নেই। ভুল হলো হলো দেখা রে তোমারে দেখলাম বন্ধু, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম বন্ধু, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম বন্ধু নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিভেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা নিভেছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরি দেখা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়াই নামে বন্ধু দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়াই যারে আমি যারে একেবারে হারাই তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকিব কাছে তোমায় নাই বা পেলাম দূর হতে দেখিব তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকিব কাছে তোমায় নাই বা পেলাম তোর হতে দেখিব তোমারে খুঁজিয়া বেড়াই পাগলি সালাম বন্ধু তোমারে খুঁজিয়া বেড়াই পাগলি সালাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখারে তোমারে দেখলাম বন্ধু কেন হলো দেখারে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে
রে আমি একেবারে হারাইলাম, এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম।